তীব্র অভিমান নিয়ে বাংলা ছেড়েছেন বলিউডের দাদা মিঠুন চক্রবর্তী। কলকাতার কোথাও আর তাকে পাওয়া যাচ্ছে না এই কিংবদন্তি অভিনেতাকে। সত্তরের দশকে নকশাল মিঠুন পুলিশের গুতো খেয়ে কলকাতা ছেড়ে পালিয়েছিল, ফিরে এসেছিল মুখ উজ্জ্বল করে, নিজের মুখ, বাংলারও মুখ। সেই পলায়নে 45 বছর পর আজ আবার তিনি বাংলা ছাড়া। যে রাষ্ট্রের নজর এড়াতে যৌবনের শহর ছেড়েছিলেন রাজনীতি আর সারদার হতে, রাষ্ট্রের সেই ব্রুকুটি আবার ঢেউয়ের মতো আছড়ে পড়েছে তার জীবনে। বৃত্ত সম্পূর্ণ, অতএব আবার প্রস্থান। এবার অবশ্য তাকে কেউ চলে যেতে বলেনি, বরং ঘনিষ্ঠরা পরিচিতরা তাকে চাইছেন বাংলায়, কিন্তু তিনি কোথাও নেই। ফোনে যোগাযোগ করা যায় না, দেখা পাওয়া যায় না, সোশ্যাল মিডিয়ায় নেই, বিলকুল বেপাত্তা। এমনকি তার স্ত্রী যোগিতা, ছেলে মিমো বা পরিবারের অন্যরাও আর কলকাতার পথ মানাচ্ছেন না। একসময় মিঠুন ছিলেন জোড়া বাগানের গৌরাঙ্গ, পরে বলিউডের সুপারস্টার মিঠুন, শেষমেশ তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ। গত লোকসভা নির্বাচনে বাংলা জুড়ে ঝড়ের মতো প্রচারাভিযান, তারপর হঠাৎ তিনি সবার নেটওয়ার্কের বাইরে। মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারে বলেছেন তার দলের সাংসদ মিঠুন তার সঙ্গে এখন কোনো যোগাযোগই রাখেন না। এই অনুযোগ আরও অনেকেরই। দীর্ঘদিনে পরিচিত সাংবাদিক, সহকর্মী, ঘনিষ্ঠ সহ কলকাতার অনেকেই বহু চেষ্টাতেও আর নাগাল পাচ্ছেন না মিঠুনের। ফোন তো করেনি না, ধরেনও না। সংসদে প্রত্যেকটি অধিবেশন শুরুর আগে মিঠুন চক্রবর্তীর কাছ থেকে অনুপস্থিতির কারণ দর্শিয়ে একটি চিঠি আসে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে। তাতে শারীরিক অসুস্থতার কথা বলা হয়। বর্তমানে অবস্থা এমন দাঁড়িয়েছে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরি মিঠুন ঘনিষ্ঠ অফিসারকে ধরে বহু কষ্টতে মহাগুরুর সঙ্গে সামান্য যোগাযোগ সম্ভব হচ্ছে কখনো সখনো। সম্প্রতি সংসদের প্রোটোকল দফতরে সাংসদ হিসাবে পাওয়া বিশেষ পাসপোর্টটিও ফেরত দিয়েছে মিঠুন। জানিয়েছেন, সাধারণ পাসপোর্টে সফর করতেই তিনি বেশি স্বচ্ছ বোধ করেন। কেন এই মুখ ফেরানো, কিসের এত অভিমান? এই মিঠুন কি সেই মিঠুন যিনি বালসাহেব ঠাকুরে যখন মরাঠা হৃদয়পুরের একমে বমাদিমম অধিপতি, আমছি মুম্বাই স্লোগানে যখন মুম্বাইয়ের অলিগুলি সরগরম, ঠিক তখনই সৌরভকে বাদ দিয়ে কাম্বলিকে ভারতীয় দলে নেওয়ার প্রতিবাদে মুম্বাইয়ে বসেই গর্জন করেছিলেন, হচকচিয়ে গিয়েছিলেন বালসাহেবও। মিঠুনের সঙ্গে সুসম্পর্কের সুবাদে তাকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন মুম্বাইয়ে বসে মরাঠি ক্রিকেটারের বিরুদ্ধে মুখ খোলার মতো হটকারিতা কেন। মিঠুন জানিয়েছিলেন, মরাঠি ক্রিকেটারের বিরুদ্ধে নয়, বাঙালি ক্রিকেটারের প্রতি বঞ্চনার বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। বাংলা বঞ্চিত হচ্ছে দেখলেই তিনি গর্জন করবেন বলে এসেছিলেন সোজা সাপটা। মিঠুনের এই আবেগকে সম্মান না দিয়ে পারেনি বালসাহেবও। শিবসেনার স্বভাব সিদ্ধ উগ্রতা মিঠুনকে আর আঘাত করেনি। মানুষটা একসময় বাঙালি ফৌজ গড়ার স্বপ্ন দেখতেন, বাংলার মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা জোগাড় করতেন নানা উপায়, উন্নয়নের কাজে মানুষের ব্যক্তিগত বিপদে মুম্বাইবাসী মিঠুনকে বহুবার পাশে পেয়েছে এই বাংলা। ঘনিষ্ঠরা বারণ করতেন, কানে তোলেননি। এখন ঘনিষ্ঠরা কাছে পেতে চাইছেন তাকে, কিন্তু তিনি 360 ডিগ্রি বিমুখ। কেন? মিঠুনের কাছে মানুষদের দাবি তিনি নিজেকে প্রতারিত মনে করছেন। সারা জীবন ধরে অপার বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন মিঠুন চক্রবর্তী। বছরের পর বছর তিনি অর্জন করেছিলেন বলিউডের সর্বোচ্চ করদাতা। তিনি স্বচ্ছা নিজের আসল স্টারডম বলে মনে করতেন। তার মনে হচ্ছে সেই বিশ্বাসযোগ্যতায় আজ তুমুল ধাক্কা লেগেছে। আর্থিক কেলেঙ্কারির মামলায় ইডি জেরা করেছে মিঠুনকে, তার নামে নানা গুঞ্জন ছড়িয়েছে। সইতে পারেননি মিঠুন, সারদা থেকে পাওয়া সমস্ত টাকা ফিরিয়ে দিয়েছেন, কিন্তু তারপরেও ফিরে পাননি পুরনো আত্মবিশ্বাস, গুটিয়ে নিয়েছেন নিজেকে। কারো মুখোমুখি হতে চান না, মিডিয়ার মুখ দর্শন করেন না, নিজের ফিল্মের প্রমোশনও যান না। আশঙ্কা, যদি অস্বস্তিকর প্রশ্নটা করে বসে কেউ, যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কি বেআইনি টাকার ভাগিদার, মিঠুন ঘনিষ্ঠ এক নেতার কথায় প্রথম দিন সংসদে শপথ নিতে এসেই মিঠুন বলেছিলেন যে তিনি হাসতে ও হাসাতে পছন্দ করেন, সংসদ তার কাছে একটু গা ছমছমে ঠেকছে। বাস্তবেও সংসদ পদটি যে তার কাছে ভীতিপ্রদ হয়ে দাঁড়াবে কে ভেবেছিল? কাছের লোকেরা বোঝানোর চেষ্টা করেছেন, কেউ এত বড় ভিলেন ভাবছে না প্রিয় নায়ককে, কিন্তু মিঠুন নিশ্চিন্ত হতে পারেননি। হবেন কি করে? এ বঙ্গে বহু লব্ধ প্রতিষ্ঠিত মানুষের সঙ্গে দীর্ঘ সুসম্পর্ক, তাদের কেউ তো মিঠুনের হয়ে মুখ খুলতে এগিয়ে আসেননি। মিঠুনের ঘনিষ্ঠ মহলের দাবি সেই তীব্র অভিমানে বাংলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন মিঠুন। যে রাজ্যের জন্য এত কিছু করেছেন সেই রাজ্য দুঃসময়ে এমন মুখ ফেরালো, তাহলে কেন আসবো এই রাজ্যে, কেন যোগাযোগ রাখবো এখানকার মানুষগুলোর সঙ্গে? নিজের প্রশ্নেই আজ বিদ্ধ তারকা। যদিও এই আচম্বিত
বানপ্রস্থের এত সহজে ব্যাখ্যা হয় না। বাম আমলে রাজ্যের দাপটে মন্ত্রী সুভাষ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন মিঠুন। সুভাষবাবুর মধ্যস্থতায় বা অনুরোধে দীর্ঘকাল নিজেকে অকাতরে বিলিয়েছেন, কিন্তু বামফ্রন্ট সরকারের কাছে থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি পাননি। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল, কিন্তু ওই পর্যন্তই। কলকাতায় একটা বাসস্থানের দাবি ছিল মিঠুনের, পাননি। আপনার না মাইসরে বাড়ি পেয়েছে, আপনার না উটিতে হোটেলে রয়েছে। কলকাতায় স্থায়ী ঠিকানা চাইলে এমন কথা শুনতে হয়েছে মিঠুনকে। নিজেকে বঞ্চিত মনে করতে শুরু করেছিলেন মিঠুন। বাম জমানার শেষ দিকে তাই বাংলা সরকারের সঙ্গে তার যোগাযোগে তলানিতে পৌঁছে যায়। এমনই সন্ধিক্ষণে তৃণমূলের অভিষেক। অনেকেই মিঠুন চক্রবর্তীকে বোঝাতে শুরু করেন জীবনে যা কিছু পাননি তার জন্য লড়বে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি তখন আপসহীন সংগ্রামের। বর্ষা খুঁজে পেয়েছিলেন মহাগুরু। আসলে সরকারি স্বীকৃতি একটা বড় ব্যাপার তার জন্য। যে ছেলেটা রাষ্ট্রের গুঁতো খেয়ে ছেড়ে পালিয়েছিল, সেই রাষ্ট্রের স্বীকৃতি আদায় করা তার কাছে আকুতির মতো। এখনো একটা পদ্ম সম্মান জোটেনি। বলিউডে তার চেয়ে সব অর্থেই যারা অনেক জুনিয়র, তারা যে সব পদক গলায় ঝুলিয়ে ঘুরছেন। মিঠুনের নাম বারবার সে সবের দোরগোড়ায় পৌঁছেও ফিরে এসেছে। ঘনিষ্ঠরা বলেছেন, বাংলার অন্যতম সেরা ব্র্যান্ড অ্যাম্বাসেডরের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করা মমতার পক্ষেই সম্ভব। যারা মিঠুনকে একথা বুঝিয়েছিলেন, শোনা যায় কুণাল ঘোষ তাদের মধ্যে অগ্রগণ্য। মমতার সঙ্গে মিঠুনের দেখাও করিয়েছিলেন কুণালই। সে কাছে আসা শুরু। তারপর তৃণমূলের টিকিটে মিঠুনের সংসদে পৌঁছানোর ইতিহাস সকলেরই জানা। কিন্তু তারপর রাষ্ট্রীয় সম্মান অধরায় থেকে গিয়েছে। বাঙালির জন্য, বাংলার জন্য কাজ করার স্বপ্ন ছিল, হয়নি। যখের জন্য ধনের মতো আগলে রাখা বিশ্বাসযোগ্যতাটুকু ছিল। রাজনীতি ছোবল গিলে খেলেও তাকেও মানতে পারছে না মিঠুন। মুম্বাইতে মাড আইল্যান্ডের বাংলা থেকেও আজকাল বেরোতে দেখা যায় না মিঠুনকে। ফিল্ম ফেস্টিভ্যালে যান না। কলকাতায় শেষবার শুটিংয়ে এসে রাজারহাটে শুটিং ফ্লোরেই থেকে গিয়েছিলেন, হোটেলে ওঠেননি, পরিচিতদের সঙ্গে দেখা করেননি। কিছু দক্ষিণী ছবিরতে কাজের কথাবার্তা চলছে, কিন্তু সন্তপর্ণে অতি লো প্রোফাইলে। দুর্নীতির অভিযোগ ওঠায় এত রক্তাক্ত হতে বলিউডের আর কাউকে দেখা যায়নি। কিন্তু তিনি মিঠুন চক্রবর্তী, তাই তাকে ঘিরে এখন ভেঙে যাওয়া স্বপ্নের ছড়াছড়ি। তার চারপাশে বিভীষিকা সম্ভ্রম্ভ। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইনফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন।